বাজিবে। আমাদের নাম ধরে কি গোবিন্দের বাঁশি বেজে উঠবে না? গোবিন্দের বাঁশি এখনো তো বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি তো বেজেই চলছে। যাদের সোনার মতো কর্ণ, যাদের দেখবার মতো নয়ন পুষ্পটিত হয়েছে, তারাই তো দেখতে পাচ্ছেন। যাদের সোনার মতো কর্ণ তারাই তো গোবিন্দের বাঁশির ধ্বনি। দিবানী সীতাদের কর্ণে বাজেছে মাগ ওই গোবিন্দের বাঁশি। যারা ভাবুকজন, যারা রসিকজন, যারা প্রেমিকজন তারাই শুনতে পেল। যারা ভগবান ভালোবাসার মানুষ, যারা ভগবানকে ভালোবাসে তারাই শুনতে পেল। তা আমি কি শুনতে পাবো না? আমার নাম ধরে কি বাঁশি বাজবে না? আপনাদের নাম ধরে কি গোবিন্দের বাঁশি বাজবে না? কথা বলেন না দিদি ভাই, আর বেশিক্ষণ বিরক্ত করব না রে। আপনাদের আমাদের নাম ধরে কি বাঁশি বাজবে? হাত তুলে বলেন বেজে উঠবে। বেজে উঠবে তাই না? কখন কোন সময় যে লীলাটি স্মরণে আছি মা, সেটি অভিশাপ। অভিশারের পালা যখন এসে দাঁড়াবে, এই দেহের শেষ জীবনের সাজ মা, যেই বেশভূষণে যে সাজা সাজলে আমার গোবিন্দ ধন আমাকে চিনতে পারবে। সাজসজ্জা এই যে অভিশার, সেজে নাও রাধে। জগতে আমরা সাজবার জন্য কোথায় যাচ্ছি দিদি ভাই? এখন একটু দাঁড়িয়ে বলেন তো, শুনতে পাচ্ছি না। বিউটি বিউটি পার্লার, সেখানে গিয়ে কত টাকা লাগে সাজতে? 7,000, 10,000, 20,000 তাই? আমি তো কোনোদিন যাইনি ভাই, এত টাকা তো আমার নাই, আমি তো গরিব মানুষ। তো আপনারা সাজতে পারছেন, আপনাদের সৌন্দর্যতা বেশি হচ্ছে তাই না? তো ওই বিউটি পার্লারের সাজগোজ সাজিলে কি আমার গোবিন্দ ধরন আমাকে চিনতে পারবে? কোন সাজা সাজিলে আমার গোবিন্দ ধন আমাকে চিনতে পারবে? তোমরা হলে আজকে রায় ধনির দেশের লোক, রায় ধনির লোক, রায় দেশের বৃন্দাবনের মানুষ। আজকে আপনারা বিউটি পার্লারে তো আসেন না, এসেছেন গোবিন্দের পার্লারে। আজকে গোবিন্দের পার্লারে এসে আপনারা উপস্থিত হয়েছেন। গোবিন্দের পার্লারে সাজগোজ কি আছে মা? ললাটে তিলক, দাদর সঙ্গে তিলক চন্দনাদি, যার হাতে জপের মালা, ও মা সেই তো হলো রায় দেশের লোক। এরাই হলো রায় ধনীকে ভালোবাসার মানুষ। তো আজকে বলতে লাগিলেন, রাধে গো যখন গোবিন্দের বাঁশি বেজে উঠবে, তুই আর সাজার সময় পাবি না রে। তাইতে যদি গোবিন্দ ধনকে পাবার আশা থাকে, এই দেহের সময় থাকতে একবার ভালো করে সেজে নে রাধে। বৈষ্ণবপদকর্তা নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, শুধু রাধা রানীর নাম ধরে গোবিন্দের বাঁশি বাজবে না, বেজে উঠবে। আমাদের প্রত্যেকের নাম ধরে, নাম ধরে যেদিন ওই গোবিন্দের বাঁশি বেজেই উঠবে, সেদিন আমরা যেখানেই থাকি না কেন, ঘরে থাকি আর বাহিরে থাকি, মাঠে থাকি আর ঘাটে থাকি আর হাটে থাকি, দেশে থাকি আর বিদেশে থাকি, যে অবস্থায় যেই বেশভূষণে থাকি না কেন, সেদিন যেমন আছে এই পৃথিবী
ठीक तेमनि पड़े रबे এই সুন্দর পৃথিবী ছেড়ে সেদিন আমাদের একা একা ওরে মনে যেতে ওরে যেতে হবে ধরে বেজে উঠবে সেদিন আমাদের জগতে আপন বলার বন্ধু কেউ থাকে কেউ থাকবে না রে বলার বন্ধু কেউ থাকে কেউ থাকবে না রে ওরে সবাই আপন বলার বন্ধু বন্ধুবার কেউ কেউ রবে না
সেদিন সকল কিছু রেখে আমাদের যেতে ওরে যেতে হবে রে
জীবনে কেউ তো যাব আপন বান্ধব হলো আমার হলো না রে রাধের আপন গোবিন্দ পাবার অন্তরে বাঞ্ছা থাকে বললেন গমন মন্থর ভাবে কবরিয়া উলিয়া যাবে গমন মন্থর ভাবে কবরিয়া উলিয়া যাবে ঝাট করো বেনির রচনা ঝাট করো বেনির রচনা রাধে সমজলে যাবে ভাসি বললেন হবে মুখোশ কাজল করিতে করি মানা কাজল করিতে করি মানা কাজল পড়লে বদন কি হবে কাজল পড়লে শ্রমজলে যাবে ভাসি শ্রমজল অর্থাৎ রাধে যখন তুই দ্রুতগতি পথ হেঁটে চলে যাবি অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি যখন পথ হেঁটে চলে যাবি বদনটা তোর ঘামিয়ে যাবে ওই ঘামের জলের নাম কি দিলেন ব্রজবলী ভাষা শ্রমজল শ্রমজলে যাবে ভাসি মলিন হবে মুখ শশী কাজল পড়িতে করি মানা কাজল পড়লে বদনটা তোর যখন কালো হয়ে যাবে গোবিন্দ তোকে আর চিনতে পারবে না রাধে আর নীলয় অট্ট পট্ট শাড়ি আটিয়া পড় হব খুশিয়ানা পরে সেই কালে রাধে মধুর বরণ নীল শাড়িটা নীল অট্টপট্ট শাড়ি আটিয়া পরহ গৌরী খুশিয়ানা পরে সেই কালে আরো কি বললেন কাচলি পরিয়াহার ভিতরে রাখিও তার সিরিলে থাকোয়ে যেন গলে আরো একটি কথা বলি রাধে ললিতা বললেন সাবধান নূপুর পড়িতে বলি কোন তাহা নিষেধ করি চলিতে চরণ হবে ভারী নূপুর যেন ভুলেও কখনো পড়িস না নূপুর পড়লে কি হবে চরণ দুটি তোর ভারী হয়ে যাবে শুধু কি চরণ ভারী হয়ে গেল না না ও রাধে তোর যে ঘরে বসত সেটি হলো কৃষ্ণ বিবাদীর ঘর ওই কৃষ্ণ বিবাদীর ঘরের যদি বাদীজন জেগে ওঠে নূপুরের অনুধুনু ধ্বনিতে তখন তোর গোবিন্দ ভজন আর হবে না গোবিন্দের সঙ্গ পাওয়া তোর আর ভাগ্যে হবে না রাধারানী নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বললেন সখীরে আমি কি শুধু এক জন্মের কাঙ্গালিনী এক জন্মের কি দুঃখী না রে জনম জন্মান্তর যুগ যুগান্তরে আমি অভাগিনী রে আমার মতো ব্রজে
অভাগিনী আর কি আছে রে, এই ব্রজের সবাই হলো গোবিন্দচরণ সেবার যোগ্য দাস দাসী রে, আর আমি হলাম কেবল গোবিন্দচরণ সেবার অযোগ্য দাসী রে। যদি আমি অযোগ্য দাসী নাই বা হতাম, আমার কেন কৃষ্ণ বিবাদীর ঘরে বসত হল রে? যে ঘরে কৃষ্ণ কথা বলিতে মানা, যে ঘরে আমার গোবিন্দ কথা বলিতে মানা, দেখ দেখ আমার ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, আমার ঘরে জ্বালা, আমার বাহিরে প্রকাশ করছেন তো গোবিন্দের কথা বলিতে কহিতে যেন ওই নিভৃত নিকুঞ্জ কানন হইতে যখন রাধা নাম ধরে বাঁশি বেজে উঠলে, রাধারানী সময় থাকতে না সাজতে পারলে যেমনটা দশা হয়, তো রাসলীলা পালার তো সময় এসে গেছে তাই না? চারদলে কীর্তন তো লীলাটি পূর্ণ হয়েছে, তো আপনাদের এলাকায় অনেক জায়গায় তিন দলে কীর্তন হয়, এই যে দুটি পালা বাকি, একটি অভিসার অলস পালা। তাহলে অলস পালা আর অভিসার পালা কে করবে আপনারা? এবার তো আপনারা গেলেন, এখানে না হয় চার দল হলো, লীলা পূর্ণ হলো অষ্টকালীন, আপনারা বলেন না অষ্টকালীন লীলা কীর্তন, এই আটটি পালা পরিপূর্ণ হয়ে গেল, নিতাই গৌর হরি হরি বল, পরিপূর্ণ যোগ্য হলো এটা। তো আপনারা যদি সেবা দক্ষিণা তো দিবেন, সেবা দক্ষিণা তো দিবেন দিদি ভাইরা, তো যদি দক্ষিণা দিতে চান আমরা ভক্তি সহকারে গ্রহণ করব। আমার তরফ থেকে আমার অনিল দাদা একটু কষ্ট করেন দাদা,
হরিবল হরিবল যাও। আমার তরফ থেকে আমার ভক্ত সঙ্গে দাদারা যাচ্ছে, তো আপনারা সবাই মিলে গোবিন্দের সেবার নিমিত্তে দান করবেন। হরিবল চলে রে রাধা সাজিলো সাজিলো।